নমস্কার। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা একটা অসুখ যেটায় মানে আপনার পাকস্থলী থেকে খাবার অনেক সময় খাদ্যনালীতে উঠে আসে, এবং সেটার জন্যে যে যে উপসর্গগুলো হয় সেগুলো হচ্ছে যে হঠাৎ করে মুখে খাবার উঠে এলো, বুকের এইখানটা একটু জ্বালা করলো, ব্যথা করলো, বা পেটটা বেশি ফুলে গেল, এইগুলো তার হচ্ছে উপসর্গ। এবং এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে অনেক সময় যে দেখা যায় যে ডায়াফ্রাম বলে যে কার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা একটা পার্টিশন আছে যেটা আমাদের ফুসফুসটাকে আর পেটের জায়গাটাকে আলাদা করে। এবার সেইটার মধ্যে দিয়ে খাদ্যনালীটা গিয়ে পাকস্থলীতে পড়ে। অনেক সময় কি হয়, পাকস্থলীর একটা অংশ মাঝে মাঝে খাদ্যনালীতে উঠে আসে, যেটাকে আমরা হায়াটাস হার্নিয়া বলি। সেটা এন্ডোস্কোপি করলে বোঝা যায়, দেখা যায় আর কি যে হায়াটাস হার্নিয়া আছে। সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ধরুন ওজন বেড়ে গেছে বা এক্সেস মেদ, তাতে পেটের উপর প্রেশারটা বেশি হয়, এবং তাতে কি হয় স্টমাকটার উপর চাপ পড়ে, স্টমাকটা মাঝে মাঝে উপর দিকে উঠে যায়। আর অন্য অনেক কারণ আছে, যেমন গ্যাস্ট্রোপ্যারেসিস বা যেগুলো আপনার ধরুন সুগার যাদের থাকে তাদের অনেক সময় স্টমাকের মুভমেন্টটা স্লো হয়, মানে আমাদের পেটে খাওয়ার 4 ঘন্টা থাকে তারপরে নিচে নেমে যাওয়া যায় না, কিন্তু যদি মুভমেন্টটা কম হয় মানে খুব ধীরে ধীরে খাবারটা এগোচ্ছে যদি হয়, তা যেটা সুগার ডায়াবেটিক পেশেন্টদের বেশি দেখা যায়, অনেক ধরে যাদের ডায়াবেটিস আছে, তাহলে খাবারটা পেটে বেশিক্ষণ থেকে যায়। তাতে কি হয় ভাবুন, একটা জায়গায় যদি খাবার সময়ের বেশি থেকে যায় বা বেশি খাবার রয়ে যায়, তাহলে তার কিছুটা অনেক সময় আবার খাদ্যনালীতে উঠে আসতে পারে। এগুলো সব হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের অনেকগুলো কারণের মধ্যে কয়েকটা। এবার চিকিৎসা বলতে মেনলি লাইফস্টাইল, এগুলো সবই হচ্ছে লাইফস্টাইল ডিপেন্ড করে, মানে আপনাকে সারাদিন ধরে কম কম করে বারবার খেতে হবে, একবারে বেশি খাবেন না। বুঝতেই পারছেন যদি 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা থাকে কাউ পেটে খাবার, তাহলে সে যদি তার উপরেও বেশি খাবার খায় তাহলে আরো বেশিক্ষণ থেকে যাবে। আর ওজন কমাতে হবে, বাকি যা যা তেলে ভাজা জিনিসপত্র ভাজাভুজি একটু কম খেতে হবে। হ্যাঁ, বা ধরুন অনেকের ক্যাপসাইসিন একটা জিনিস আছে লঙ্কায়, অনেকে তাদের সেন্সিটিভ থাকে ওই ক্যাপসাইসিনে, অনেকে লঙ্কা খেলে একটু বুক জ্বালা করে বা রিফ্লাক্স হতে পারে, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু এই কয়েকটা লাইফস্টাইল জিনিস করতে হবে। 2 নম্বর হচ্ছে ওষুধপত্র আছে, কিন্তু আমার মনে হয় আগে লাইফস্টাইল দিয়ে চেষ্টা করা উচিত, যদি তাতেও না কমে তাহলে ওই অ্যাসিডটা কমিয়ে রাখতে হবে পেটের মধ্যে, যাতে অ্যাসিডটা তো খাদ্যনালীতে উঠে আসছে, তাতেই যত উপসর্গগুলো হচ্ছে অ্যাসিডটা যদি নিউট্রালাইজ করে দেওয়া হয় তাহলে ওপরে উঠে এলেও সেই উপসর্গগুলো আর থাকবে না। আর 2 নম্বর হচ্ছে যে মুভমেন্ট, খাবারের যে মুভমেন্টটা, খাবারটা যে নিচে নেমে যাচ্ছে সেটা দেরিতে নামছে।